নমস্কার বন্ধুরা আমি অনামিকা স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফে চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেট সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে যে ব্লক লেভেল স্টাফ নিয়োগের পরীক্ষা হবে একুশে নভেম্বর তারিখে সেই পদে চাকরি পেলে আপনার মাসে কত বেতন হবে আর এটা পারমানেন্ট পোস্ট নাকি কন্ট্রাকচুয়াল পোস্ট সেই বিষয়ে আলোচনা করব। যারা ইন্টারেস্টে তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই যে বিএলএস এক্সাম হবে তার সিলেবাস এক্সাম প্যাটার্ন কত নাম্বার ডিভিশন আছে কত নাম্বারে পরীক্ষা হবে কত নাম্বারে কম্পিউটার টেস্ট দিতে হবে আর ইন্টারভিউতে কত নাম্বার থাকবে সেই সমস্ত ডিটেলস নিয়ে আগে একটি ভিডিও আমি বানিয়েছি আজকের ভিডিও আমি সেই ভিডিওটির লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা এই ভিডিওটি দেখার পর গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যারা পরীক্ষার্থী রয়েছেন কিংবা যারা এই বিষয়ে জানতে চান কিন্তু জানেন না তো তারা সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন আমাদের সমস্ত রকমের আপডেট জব রিলেটেড যত আপডেট রয়েছে সেগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় তাই আপনারা যুক্ত হয়ে যান আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যে সমস্ত আপডেটগুলো আমার হয়তো ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না সবসময় সেই আপডেটগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তাছাড়া রোজ জিকে পোস্ট করা হয় সেখানে তো টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপিপেজির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন সেই লিঙ্কে গিয়ে আপনারা জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে আমার কাছে পুরনো নোটিস রয়েছে দু সালের অফিসিয়াল নোটিস যেটা পাবলিশ হয়েছিল ব্লক লেভেল স্টাফ নিয়োগের এখানে তেইশটি জেলায় নিয়োগ হবে এবং প্রতিটি জেলায় আলাদা আলাদা ভ্যাকেন্সি এখানে ছিল বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফের জন্য মোট একশো চোদ্দোটি ভ্যাকেন্সি এখানে ছিল উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে এখানে চাকরি হবে তো এখানে আপনারা দেখুন অফিসিয়াল নোটিসে লেখা রয়েছে যে এটা কন্ট্রাকচুয়াল পোস্ট অর্থাৎ এটা চুক্তিভিত্তিক পোস্ট কোনো পারমানেন্ট পোস্ট নয় ইনিশিয়ালি প্রথমে এক বছরের জন্য কাজ হবে তারপর হয়তো সেটা আরও রিনিউ হতে পারে তবে সেটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের ওপর ভবিষ্যতে এটা পার্মানেন্ট হবে কি না সেটা সম্পূর্ণই গভর্নমেন্টের ওপরেই ডিপেন্ড করছে আর এখানে যে স্যালারি স্কেল রয়েছে তা দেখেও বোঝা যায় যে এটা কন্ট্রাকচুয়াল পোস্ট তো যাই হোক বর্তমানে যা চাকরির অবস্থা সেখানে এটা পার্মানেন্ট পোস্ট হোক বা কন্ট্রাকচুয়াল পোস্ট একটা কাজ যেটা সবাই করতে চাইছে তো এখানে অফিসিয়াল নোটিসে দেখুন তো এই বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফের পার মান্থ স্যালারি বারো হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে আপনি বারো হাজার টাকা স্যালারি এখানে পাবেন এবং এর যোগ্যতাও বলে রাখি যারা জানেন না তাদের জন্য এই বিএলএস পদের জন্য প্রার্থীদেরকে গ্র্যাজুয়েট হতে হয় এবং প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট কোর্স করা থাকতে হয় তাহলে এখানে আবেদন করা যাবে আপনারা যে কোনো ডিসিপ্লিনের উপর গ্র্যাজুয়েট হতে পারেন সেটা আর্টস হতে পারে কমার্স হতে পারে সায়েন্স হতে পারে পাস গ্র্যাজুয়েট হলেও চলবে কিংবা অনার্স গ্র্যাজুয়েট হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের বাংলা অথবা লোকাল ল্যাঙ্গুয়েজের ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে বোথ রিটার্ন এবং ভার্ভেল ট্রাভেল করার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে থাকতে হবে তাছাড়া আপনাদের এবিলিটি থাকতে হবে ট্রেনিং প্রোভাইডারদেরকে সাপোর্ট করার বিএলএস পোস্টের জন্য প্রার্থীদের বয়স হতে হয় তেইশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে তো এই বিজ্ঞপ্তিতে ব্লক লেভেল স্টাফ ছাড়াও আরও বিভিন্ন পদও ছিল এখানে তবে এখানে মেনলি আমি বিএলএস এর কথাই বললাম যেটার এক্সাম একুশে নভেম্বর হতে চলেছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ